এই তোর কাছে বিবেক স্যারের অন্য কিছু আছে তোর আইডিতে? আমার কাছে যা আছে এগুলো হয়তো তুই জীবনে চৌকো দেখোস নাই, আর আমার সাথে তুই কিনা বিবেচ নিয়ে ভাব দেখাস। আরে যা যা যা, তুই কোন ভালের বিবেচ গুলো প্লেয়ারে নিয়ে আইবি নিয়ে? আমার সাথে কালেকশন পার্সেস কইরা আমাকে কেউ জীবনে হারাইতে পারবে না। রুক তেরকো বাততে তেরি মা কি চুত তেরি রুকা। কিরে ভাই, এত ইনভাইট দিতেছে কেন? আবার ইনভাইট দিতে চাচ্ছে এবার নেই। বাহ সাকিব বাহ, এখন থেকে তোর অনেক ভাব বাইরা গেছে, এড দিলে তুই এড নেস না। আরে ভাই, ভিডিও বানাইতেছিলাম তো তাই। হইছে হইছে, এখন আর কাহিনী করার দরকার নাই। একটা আইডিতে বিবেচ আছে দেখে তো ভাব নিতেছো তুমি। আরে ভাই, কিসের ভাব নিলাম বুঝলাম না তো কিছু। আরে এত কিছু বোঝা লাগবে না, তোর এসব বিবেচ না আমরা চুদি। ভাই নিজের ব্যবহার ঠিক করো, এগুলো কি বলতেছো তুমি? আরে বাল, তোর এই আইডিতে বিবেচার আর কি আছে? বালের একটা সামুরা বান্ডিল পরে থাকো, স্যার গোকালের একটা জার্সি নিয়া বেটা ভাবনেস। ভাই এটা আমার পার্মানেন্ট ড্রেসআপ তো, হুদাই গালাগালি করো না বুঝছো। ভাই আমি যা বলছি তা তো সত্যি বলছি, তোর কাছে একটা বিবেচার জার্সি ছাড়া অন্য কিছু আছে? না ভাই আমার কাছে নাই, তো তোমার কি? হো এই জন্য তো তোর ফুকিনি বলি, বালের একটা বিবেচ নিয়ে ভাব মারাস। এই ভাই গালাগালি করো না তো, এইসব কি ভাই ফুকিনি টকিনি বলতেছো? আরে ফুকিনি রে ফুকিনি বলবো না তো কি বলবো, বলা কিছু নাই আইডিতে, বাল বিবেচ নিয়ে বসে রইছস। মিয়া তুমি যে তো ভাব নিতেছো, মিয়া তোমার আইডিতে কি বালডা আছে? হ্যাঁ কি বললি? আমার আইডিতে কিছু নাই, আমার আইডিতে যা আছে এগুলো তোর কোনো ভালো বিবেচনা প্লেয়ারের কাছে নাই। যা তুই তোর কোন বাপরে নিয়ে আইবি নিয়ে, আর পারলে কো আমার সাথে কালেকশন ভার্সেস কইরা আমাকে হারাইতে। তোর সাথে কালেকশন ভার্সেস করতে আমি অন্য মানুষকে কি আনবো? হ্যাঁ তুই তো আমার সাথে কালেকশন ভার্সেস পারবি না। হালার পো হালা ফুকিনি, তুই কি বললি? তুই আমার সাথে কালেকশন ভার্সেস করবি? তুই কি আমার লেভেলে আছিস? লোল ভাই তুই কি আমার লেভেলে আছিস? আমি যে তোর সাথে কালেকশন ভার্সেস করতে চাইছি এটাই তো তোর ভাগ্য। হাই সাহস থাকলে কালেকশন ভার্সেস কর। কি তোর এত বড় সাহস? তুই আমাকে কি বললি? তুই আমার সাথে কালেকশন ভার্সেস করবি দেখে এটা আমার ভাগ্য? আরে হালার পো ফুকিনি, তুই যদি আমাকে এক রাউন্ড কালেকশন ভার্সেস হারাইতে পারস না, আমার আইডি তোরে দিয়ে দিব। ওকে ঠিক আছে, তাহলে আমি কালেকশন ভার্সেস শুরু করলাম। তো গাইস ভার্সেসটা দেখার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা যারা ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো, আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, তো সবাই আমার থেকে ডায়মন্ড কিনো। আর হ্যাঁ তোমরা কিন্তু এবার রিকমেন্ড করতে ভুলো না, কারণ প্রত্যেকটা ভিডিও থেকে আমি 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আরে রাজা একা গাজা, আর আমার বন্ধু একা চেকা, এ দেখ আমার কাছে হিপ হপ বান্ডিল, পারলে তুই এই বান্ডিল দেখা। লল ভাই ইউপি সাকিবের সামনে এসে হিপ হপ বান্ডিল দেখায় ভাই, সিরিয়াসলি? আরে দাঁড়া দাঁড়া, এক মিনিটের মধ্যে তোরে দেখাইতেছি। আরে এক বড় না দুই বড়, আরে এক বড় না দুই বড়, এই দেখ তোর ব্ল্যাক হিপ হপ হচ্ছে, আমার গোল্ডেন হিপ হপ অনেক বড়। হালার পু হালা, তোরা আমি বলছি না তুই আমার সাথে এক রাউন্ডও জিততে পারবি না, তুই তো প্রথম রাউন্ডে হাইরা গেছিস। আচ্ছা দাঁড়া আমি আবার দেখাইতেছি। আমার বন্ধু আমার বাইক নিয়ে ওর গার্লফ্রেন্ডকে পিছে বসায় সারাদিন শুধু ঘোরায়, দেখ আমার কাছে সিজন 1 সাকুরা। আমি জানি শিওর তুই এইটাও দেখাইতে পারবি না ভাই। এগুলো কি দেখাইতেছেন ভাই? এগুলো তো আমার কাছে নাই ভাই, এগুলো কি দেখাইতেছেন? ও ভাই বিগ ফ্যান ভাই, কি ভাবছো সালার পুত তোর এগুলো বলমু? দাঁড়া তাহলে শোন, আরে রাতে ঘুমাই সকালে উঠি, তোর মতো আমরাও আমাদের আইডিতে সিজন 1 রাখি। এবারে এই তুই এগুলো কি শুরু করছিস? তুই যদি এরকম করস আমি কিন্তু তোর সাথে কালেকশন ভার্সেস করবো না, আমি কিন্তু চলে যাবো। না ভাই না 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 ভাই, যাও না ভাই যাও না, ঠিক আছে আমি এবার আনতেছি, আমি বান্ডিল দিতেছি ঠিক আছে। ভাই অনেক সাইডি হয়েছে, অনেক কিছু হয়েছে ঠিক আছে, এবার খেলা হবে, আসল খেলা হবে। এই দেখ র‍্যাম্পিস বান্ডিল হালার পো, পারলে দেখা। ভাই আমি বই পাইছি, তুই এটা কি দেখাইলি? এটা তো আমার কাছে নাই। কি রে কি ভাবলি এটা বলমু? এ দেখ তোর ভালো র‍্যাম্পিস বান্ডিল। কো যারা সবর করো। আরে তুই আমার সাথে কিসে বালে কালেকশন করবি? পারলে এক রাউন্ড জিতে দেখা। আরে ভাই তুই এত ভাব নিতাছস কেন? হ্যাঁ দাঁড়া, আজকে তোর কালেকশন ভার্সেস হারাই সারমু ঠিক আছে। দাঁড়া আমি একটা বান্ডিল আনতেছি, দাঁড়া এমন বান্ডিল দেখা মু এখন তুই বুঝবি। এই যে দেখ গোল্ডেন শেয়ার বান্ডিল, পারলে দেখা, এটা আছে তোর কাছে? আমি জানি তোর কাছে নাই, পারলে দেখা তো। পাগলে কিনা কয়া ছাগলে কিনা কয়, এই দেখ গোল্ডেন শেয়ার বাল। আমি তো 2 বার দেখাইলাম, এবার তোমার ট্রান, তুমি দেখাও। আরে ভাই তোরে আমি আর কি দেখাইমু? আচ্ছা যাই হোক, তোরে আমি একটা নরমাল ড্রেসআপ দেখাইতেছি, পারলে এটা দেখা। ও ভাই তো ফাইনালি আমি এক রাউন্ড জিতেই ফেললাম, এন তোর আইডিও কিন্তু আমি জিতে ফেললাম, তাহলে এই যে দেখ। আরে কি রে ভাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমার সাথে কালেকশন ভার্সেস করতে আইয়া? তুই এগুলো কি বান্ডিল দেখাইতেছিস? আমার বান্ডিলের সাথে কি তোর বান্ডিল যাই? কি রে ভাই তোর সাথে আমি কি কালেকশন ভার্সেস করবো বাল? তুই তো আমার কিছু দেখাইতে পারুস না, এই দেখ সিজন 3 বাল কালেকশন করতে আইছো আমার সাথে, তোর আইডিতে বিবেচার আর অন্য কিছুই নাই। কি তোমার এত বড় সাহস? তুমি ইউএফবি সাকিব বইটির অপমান করো। দাঁড়াও ভাই, এইবার যদি তোমার সাথে আমি 1 পয়েন্ট না দিচ্ছি তাহলে আমার নাম ইউএফবি সাকিব বইটি না। এই যে দেখা এই বান্ডিলটা দেখা পারলে। ও মাই ও বাবা গো, এটা আমি কি দেখতেছি? এই বান্ডিল তো আমার কাছে নাই ভাই, আমি তো হাইরা গেছি ভাই, তুমি আমার আইডি নিও না ভাই প্লিজ। এই দেখ আলার পোতা আমার কাছে এই বান্ডিল আছে।
এখন আমার পাল্লা, এ দেখে এই বান্ডিল পাল্লে দেখা। আরে ভাই, এসব ইলেন পাসের বান্ডিল দেখাইলে আমি তোমার কেমনে দেখা মুরে ভাই। আচ্ছা দাঁড়ো, এবার আমি তোমারে দেখাই, ঠিক আছে? এই যে দেখো, আমার কাছে সাদা চুলার বান্ডিল আছে, এটা দেখাও। আরে দূর বল, তুই এগুলো আমার কি দেখাইতেছিস বেটা? এগুলো কি কালেকশন বার্ষ আছে পরে? এগুলা এসব কি ভালো বান্ডিল দেখাচ্ছে? এ দেখ তোর সাদা চুল। ভাই তোর আমি প্রথমেই বলছিলাম ভালো কারণ নিয়ে আইতে আমার সাথে কালেকশন বার্ষ করতে, তুই বল আমার সাথে কালেকশন বার্ষ করছিস এখন কিছুই না তোর কাছে। আরে ভাই রাগ করো কেন, দেখাও না তুমি, এবার দেখাও বান্ডিল। ভাই তোর আমি কি ভাল দেখাই? আচ্ছা দেখ সিজন 7 পারলে দেখাই রে। আরে ভাই আমার কাছে তেমন ইলাইট পাসের বান্ডিল নাই ভাই, তুমি তাও বারবার ইলাইট পাস দেইতেছো ভাই, এগুলা কি ঠিক? হালার পুত হালা ফুকিন নে আইডি তে কোনো কালেকশন বার্ষ আছে বান্ডিল নাই, তুই আসছিস আমার সাথে কালেকশন বার্ষ করতি? আরে ভাই আছে তো, কে বলছে নাই ভাই? তুমি তো ভাই খালি ইলাইট পাসের বান্ডিল দেইতেছো, আমার কাছে তো আর ইলাইট পাসের বান্ডিল নাই, আমার আগের আইডি তো আর নাই, হ্যাক হয়ে গেছে রে ভাই। আমার আগের আইডি থাকলে আমি দেইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এই বান্ডিলে পারলেই দেখা। ভাই এই বান্ডিলও আমার কাছে নাই ভাই, প্লিজ ভাই তুমি অন্য কোনো বান্ডিল দেখাও ভাই। দূর বল, আমি কোনো ফুকিনের গ্রুপে চলে আসলাম, মহান্তাজ সময় নষ্ট করলাম ভালো, ওর কাছে কোনো কালেকশনই নাই, ওনাকে আমার সাথে কালেকশন ভার্সেস করবে? আরে ভাই রাগ করো না, রাগ করো না, আসো আসো আরো কালেকশন ভার্সেস করি ভাই, প্লিজ প্লিজ। হ্যাঁ তোমার তো সাত কপালের ভাগ্য, তুমি বাংলাদেশ টপ আইডির সাথে কালেকশন ভার্সেস করছো, আর একরান তো জিততেই পারছো না, এই জন্য তোমার বলছিলাম তোমার কোন বাপ আছে বাপরে নিয়েও আমি ওর সাথে কালেকশন ভার্সেস করবো বল। আরে ভাই মাত্র তো কয়েকটা বান্ডিল দেয়াইছো, আরো দেখাও তারপরে না যাবা। আমার হেডা তোমার গ্রুপে এক সেকেন্ডে আমি তাকবো না। রুক তেরে কো বাতাতে তেরি মা কি। ভাই এই তিন বছর ধরে আমি কি গেম খেললাম, কি গেম খেললাম ভাই? আমার কাছে মানে এতগুলো ড্রেস আপ আছে, তাও আমি ওর কালেকশন ভার্সেস হারাইতে পারতাম না, আর ও চলে গেছে ভাই, আমি এক রাউন্ড হলে জিততে পারতাম ভাই। দেখো আমার আইডিতে কতগুলো ড্রেস আপ ভাই, তাও আমি পারলাম না ভাই জিততে, মানে কালেকশন ভার্সেস হারাইতে ভাই, এরকম কোনো ড্রেস আপ দেখাইতে যেটা ওর কাছে নাই ভাই। সিরিয়াসলি এটা কি মানা যায় ভাই? আচ্ছা এ ভাই ওয়েট ওয়েট, র্যাম্পেজ 2023 বান্ডিল এটা তো মানে একটু আগেই পাইছিলাম না, ওইটা দেখাই নাই ওরে, বুঝলে গেছি ভাই। আচ্ছা এবার ওরে ডাকি, দাঁড়া আজকে তোর খবর আছে ভাই, একবার গ্রুপে আয়। কিরে ওই তুই আবার আমাকে ইনভাইট দিলি যে, তোর তো একবারে শরম লজ্জা নাই, তুই আমার সাথে কালেকশন ভার্সেস কইলে একটা রাউন্ডও জিততে পারিস না, এখন আবার ইনবক্সে বলস আসো আসো আসো, তোর কি শরম লজ্জা নাই? আরে ভাই তোর আইডিতে মানলাম অনেক কিছু আছে, তাই বুঝলে তুই অনেক ভাব নিছস। হ্যাঁ অনেক ভাব নিছস, আমার পরনের যে ড্রেস আপটা দেখতেছিস না, ওই ড্রেস আপটা যদি তুই দেখাইতে পারিস আমার বিবেজ আইডি, আমার ইউটিউব চ্যানেল, আমার সব কিছু তোরে দিয়ে দিবো, আমি আর ইউটিউবে জীবনে ভিডিও দিব না, ঠিক আছে? তুই পারলে দেখা ভাই, তুই কার সাথে কালেকশন ভার্সেস করতে আইসা ভাব নে। লোল ভাই কি বললি, আমার কাছে বান্ডিল নাই, আমার হচ্ছে বাংলাদেশ টপ আইডি, আমার কাছে যদি এই বান্ডিল না থাকে কার কাছে থাকবে? তার আমি এখনই দেখতে আছি আমার এই বান্ডিল আছে কিনা। A few moments later. কিরে ভাই র্যাম্পেজ 2022 এর বান্ডিল আছে কিন্তু 2023 এর তো এখনো আমি পাই নাই, এটা তুই পাইছিস কেমনে রে ভাই? আরে ভাই কেমনে পাইছি বুঝোস না, আইডিতে তো বিবেজ আছে, বললি যে এই বিবেজ ছাড়া কিছু নাই আইডিতে, এই বিবেজের যে পাওয়ার এটা তোরা তো বুঝবি না, ঠিক আছে? গেড় না পাড়াই দিছে আমাদের আইডিতে বান্ডিল। যাই হোক এখন তোর আইডি আমার। তো গাইস এক্সামের জন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তো এক্সাম শেষ হলে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস, আর যাদের যাদের ডায়মন্ড লাগবে আমার থেকে ডায়মন্ড কিনো, আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো। কে সাথ আজ কি মজদুরি ইহি খতম করতে হ্যায়, আগর তুমি ভিডিও পছন্দ আয়ে তো লাইক মারো ইয়ার, মুঝে নি পাতা মুঝে 2 মিলিয়ন লাইক চাহিয়ে, কেসে না কেসে করকে মুঝে চাহিয়ে, ইতনা ঝিলা মে কবি নাই লুঙ্গা আপনি পুরি জিন্দগি মে জিতনা ইসমে ঝিলা মুঝে চাহিয়ে চাহিয়ে, তো লাইক মারো, আর আগর তুম লোগ নয়ে হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল ওয়ালা বাটন হ্যায় উস পে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাত্তি মুঝে নি পাতা বস ক্লিক হো জানা চাহিয়ে, আর মে ভি জা রাহা হুঁ মুঝে পয়সো কে পিছে ভাগনা হ্যায়, বাই।